নমস্কার এই কদম ফুলের মালাগুলো আমি পরের ভিডিওতে শিখিয়ে দেব আসুন এই কদম ফুল দিয়ে রাখি শিখে নিন সামনেই রাখি তাই কদম ফুল দিয়ে রাখি শিখে নিন কীভাবে কদম ফুলগুলো বানাতে হয় সেটা দেখে দিচ্ছি দু কলা উল নিয়ে আমি গোল্লা বানিয়ে নিয়েছি দু কলা উল দিলে ভালো লাগে যারা এক কালা দিলেও হয় দু কালো আরও একটু বেশি ভালো লাগে জন্য দু উল দিয়ে আমি করে নিয়েছি এভাবে পনেরোটা রাউন্ড করবো এক দুই করে জড়ো জড়ো বলতে পনেরো বার করবো খুব সহজেই রাখি শিখে না খুব সহজে রাখি কদম ফুলের রাখিগুলো তো আমরা যখন ছোটো ছিলাম তখন কদম ফুলের রাখিগুলো তখন তো পঁচিশ পয়সার যুগ ছিল পঞ্চাশ পয়সার যুগ ছিল তাই এগুলো সব এক টাকায় তিনটে কখনো চারটে এরকম দিত এই কদম ফুলের রাখিগুলো আমরা খুব কিনতাম মানে এক গোজ করে কিনতাম এক একটা পঞ্চাশ পয়সা পিস ছিল এক টাকায় তিনটে রাখিগুলো দিত এখন তো সেসব হবে না হয় না হয়তো একটা কদম ফুলের রাখির দামে হয়তো পাঁচ টাকা দশ টাকা ধরই তাই যাই হোক নিজেরাই ঘরে এই কদম ফুলের রাখিগুলো শিখে খুব সুইট রাখিগুলো হয় আমার এই কদম ফুলের রাখিটা এই ছোট্ট কদম ফুল আমার দাদা না রাখি পরতে পছন্দ করতো না তাই এই ছোট্ট কদম ফুলের রাখি তাই দাদার জন্যই কিনতাম দাদা এই রাখিটা পরতো এই বড়ো সড়ো রাখিগুলো কেউ জোর করে পুড়ি দিলে তো পরতো কিন্তু পছন্দ করতো না আমিও ভয় পেতাম দাদাকে পরতে যেত না বড়ো রাখি ছোট্ট এই কদম ফুলের রাখিগুলো দাদার জন্য তখন তো বানাতে পারতাম না তখন দোকান থেকে কদম ফুলের রাখিগুলো কিনে আনতাম তা এই রাখিগুলো খুব সহজ কদম ফুল যে পনেরোটা তো রাউন্ড হয়ে করলাম এবার উলগুলো কেটে নিলাম কেটে দিতে হবে একটা পাপ পাপ করে গি দিতে হবে গি দেবো তিনটে করে গি দেবো তিন চারটে করে টাইট করে গি দিয়ে দেবো তারপরে একটা আঙুলে এক পাপ করে চোখের আইডিয়াই মা আঙুলের এক পাপ আমি দেখিয়ে দিচ্ছি খুব ছোট্ট ছোট্ট এক পাপ শুধু একটা পাপ এই যে ছোট্ট এক পাপ এক পাপ পাপ চোখের আইডিয়া করে গিট দিতে হবে সবসময় তো এক পাপ মাপনা সম্ভব না তো একটা চোখের আইডিয়া এক পাপ গ্যাপ দিয়ে গিটটা দিতে হবে এইভাবে গিটগুলো তোমরা সবাই দাও এক পা এক পাপ করে গিটগুলো দাও সব গিটগুলো দিয়ে দাও দুদিকে ওইদিকে ওইদিকে দুটো সাইডে গিট দিতে হবে যে অনেকটা গিট হয়ে গেছে এবং কিছু বাকি রেখেছি তোমাদের জন্য একটু বাকি রেখেছি দেখাচ্ছি আর একটা গেট হবে এবং এই উলগুলো কেটে নেবো এই উলগুলো কেটে নেব তারপরে এটা খুলবো এখন খুলবো না উলগুলো কাটার পরে খুলব উল একটু বেশি লেগেছে কিন্তু এগুলো উলগুলো নষ্ট হবে না এগুলো কেটে কেটে না আমি দেখে দেবো কী করছে এগুলো কিচ্ছু ফেলে দেওয়া জিনিস না কারণ উলগুলো তো কিনতে হয় যে ফেলে দেবো ঝাঁপ দিয়ে তা না এই উলগুলো আমি একটা জিনিস করবো দেখাচ্ছি সেই জিনিস তোমরা করতে পারো এই ছাটা উলগুলো দিয়ে সেই জিনিসটা করা যায় এগুলো একটা জিনিস দেখি বলে দেবো এগুলো ফেলবো না আমি একটা জিনিস করবো অনেকটা কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে আসুন উলগুলো কী জিনিস করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি যে টিয়া পাখি উলের টিয়া পাখি আমি শিখিয়ে দিয়েছিলাম এরকম টিয়া পাখি করে মুন্ডুতে মাথায় এগুলো ঢোকাতে তো এই উলগুলো ঢুকিয়ে দেবেন ব্যাস তাহলে মুন্ডুটা ফুলে গেলো উঁচু হয়ে গেলো আমি এই করে এই পাশে উলগুলো করে ফেলে না এই টুবড়ো টুবড়ো ছাটা ফাটা উল আমি এর ভেতরে ঢুকে দিই এবার এবার মালাটা এবার কদমের মালাটা কাটবো কেটে আমি রাখিটা শিখিয়ে দেবো নেক্সট ভিডিওতে কিন্তু কদমের মালা শিখিয়ে দেবো আসুন রাখিটা শিখে নিন কীভাবে রাখি করতে হয় গিটটার মধ্যেখানে রাখতে হয় দিয়ে কাটতে হয় এই কাটবো গিটটা মিডিলে রেখে আবার ওই সাইডে কাটবো এই কাটলাম এই সাইডে কাটলাম গিটটা মিডিলে রাখবো কেমন এভাবে কাটতে হয় কেটে দেখুন কতমি রাখব লিখা হয় অনিকুলে কতম রাখি হয়ে যাবে কানারেকে কো সুইট রেখে আর কো সুইট হয় এবারে මුদখানে কেটে একটা কাঁচ রেছেwidetilde হয় ডুব ডুব করে দেখতে লাগে তো ওটার মধ্যেখানে আমাদের টিপেন কদম হয়ে যায় একটু ছাড়তে হয় বেশি না দু একটা ছাড়তেও লাগে না দু একটা ছাড়তে হয় দু একটার মধ্যেখানে টিপলি এরকম কদম হয়ে যায় অটোমেটিক তা শুন কদম ফুল তো হলো এবার আমার রাক্ষীটা শিখিয়ে দিয়েছি কীভাবে রাখি করতে হয় খুব সহজ বলি খুব সহজ তোমরা ইজিলি এটা করতে পারো আর কদম ফুলে রাখা তো সত্যিই ভালো লাগে এগুলো কদম ফুল এবার ছুঁচে উল পড়ানোই আছে আমার কারণ এটা কোরুশ হবে না ছুঁচ দিতে হবে ছুঁচ দিয়ে এভাবে পুঁথির মতো ঢুকিয়ে এটা মিডিলে রাখবো ব্যাস এই সুতোটা হচ্ছে রাখি দড়ি ব্যাস এই উলটা রাখি দড়ি সিম্পল রাখি দেখুন চিম্পের রাখি হয়ে গেল রাখছি শুভ রাখি শুভ রাখি শুভ রাখি